পলিটেকনিক সমস্ত স্টুডেন্টদের সাপ্লিমেন্ট ক্লিয়ার হয়ে যাবে এবং সিক্স সেমিস্টারে সমস্ত স্টুডেন্টকে পাশ করিয়ে দেওয়া হবে। পরীক্ষার খাতায় একটু কম লিখলেও অসুবিধা নেই, সেই ক্ষেত্রে ছাত্রছাত্রীরা সাপোর্ট পাবে এবং সবার রেজাল্ট একসাথে বেরোবে যাতে ভবিষ্যতে তাদের কোনো রকম অসুবিধা না হয়। এই রকম ভুল মন্তব্য বা ভুল ইনফরমেশন কিন্তু ছাত্রছাত্রীদের মনের মধ্যে ঘুরছে, সেটা কারোর সোর্সে বা কোনো প্রসেসে তাদের মধ্যে গেছে কিংবা তাদের মন গড়া সিদ্ধান্ত বা মন গড়া চিন্তা। তো আজকের ভিডিওতে বিস্তারিত বলবো যাদের সাপ্লি রয়েছে ওভারঅল, সেটা ফিফথ সেমিস্টারে হোক বা আগের সাপ্লিগুলো রয়েছে, অর্থাৎ যারা এখন সিক্স সেমিস্টার পরীক্ষা দিচ্ছে, তাদের এই সাপ্লিগুলো কিভাবে ক্লিয়ার করবে তারা ফাইনাল রেজাল্ট পাবে, এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে সিক্স সেমিস্টারে কি সমস্ত ছাত্রছাত্রীদের পাশ করিয়ে দেওয়া হবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আর চ্যানেলে প্রথম আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ প্রো টেকনিক্যাল জিনিয়াস তোমাদের ভবিষ্যতের জব আপডেটস থেকে বিটেক অ্যাডমিশন, তোমাদের ম্যাকআউটের সমস্ত আপডেট, ইউনিভার্সিটি ইনফরমেশন এবং গভর্নমেন্ট জব প্রিপারেশন আপডেট, সমস্ত কিছু কিন্তু প্রো টেকনিক্যাল জিনিয়াস তোমাদের মধ্যে নিয়ে আসে। তাই অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যারা আগে থেকে করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, সবার আগে তোমাদের যে মিথ ধারণা বা ভুল ধারণা তোমাদের মধ্যে রয়েছে সিক্স সেমিস্টারে সবাইকে পাশ করিয়ে দেওয়া হবে, এর উত্তর দিয়ে রাখি, এরকম কোনো ইনফরমেশান নেই। আর আমি নিজে একটা কলেজের সাথে যুক্ত রয়েছি, অনেক টিচার, বিভিন্ন গভর্নমেন্ট কলেজের ফ্যাকাল্টিদের সাথে আমার কথা হয় এবং অনেক স্টুডেন্টদের সাথেও কথা হয়, এবং স্টেট কাউন্সিলের অনেক আধিকারিক যারা অফিসার রয়েছে তাদের সাথেও আমার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। এরকম আপডেট আছে, যারা ঠিকঠাক লিখবে না তাদেরকে কিন্তু আবার সাপ্লি দেওয়া হবে, যে সাপ্লিগুলো রয়েছে তার ওপরও। হ্যাঁ ভিউয়ার্স, কারণ স্টেট কাউন্সিল বদলাচ্ছে, তারা স্টুডেন্টদের প্রত্যক্ষভাবে হলেও সাপোর্ট করছে, আবার পরোক্ষভাবে হলেও তাদের স্টুডেন্ট বিরোধী কাজকর্ম করছে। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, স্টুডেন্টদের কিন্তু মাথায় রাখতে হবে যে তোমাদের কিন্তু পড়াশোনা করেই পাশ করতে হবে, এরকম কোনো নীতি নেই যে পাশ করিয়ে দেওয়া হবে। এই সিদ্ধান্ত সবার আগে মাথা থেকে সরাও, কোনো রকম কেউ এটা বলেনি বা কোনো জায়গার থেকে যদি শুনে থাকো অবশ্যই মাথা থেকে এটাকে হাটাও। তোমাদের কিন্তু সেটা টিচার হোক বা আধিকারিক হোক বা কোনো তোমাদের গভর্নমেন্ট কলেজের ফ্যাকাল্টি হোক বা প্রাইভেট কলেজের টিচার হোক, সবাই কিন্তু একই কথা বলছে যে তোমাদের ঠিকঠাক লিখতে হবে এবং লিখে সেই পরীক্ষায় পাশ করতে হবে। কোশ্চেনের ক্ষেত্রে আমি ডিফিকাল্টি লেভেলটা বলছি, ডিফিকাল্টি লেভেল কম আসবে, এটা একদম কনফার্ম আমি। তোমাদের কোশ্চেনের ডিফিকাল্টি যে লেভেল সেটা একটু কম আসতে পারে, কিন্তু পাশ করিয়ে দেওয়া হবে এরকম কোনো বিষয় নেই। তো সবার আগে এটা মাথায় রাখো, তাই তোমাদের কিন্তু প্রপার প্রিপারেশন নিয়ে যেতে হবে পরীক্ষার হলে। খুব গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জানিয়ে দিলাম। আর একটা বিষয়, তোমাদের যাদের সাপ্লি রয়েছে ফিফথ সেমিস্টারে, ধরো কারো সাপ্লি রয়েছে, তাদের সিক্স সেমিস্টারের পরে একটা রেজাল্ট বেরোয়, রেজাল্ট বেরোনোর পরে ওভারঅল সাপ্লি দেখা হয়, ওভারঅল সাপ্লি ক্লিয়ারেন্স এক্সামিনেশন হয়, যেটাকে স্পেশাল সাপ্লিমেন্ট ক্লিয়ার এক্সাম বলা হয়। সেই এক্সামে তোমরা ক্লিয়ার করলে একবারে ওভারঅল রেজাল্ট পেয়ে যাবে, কোনো রকম ইয়ার ব্যাক হবে না, এই ইয়ারে রেজাল্টটা পেয়ে যাবে। তোমাদের ভর্তির ক্ষেত্রে প্রবলেম হতে পারে, জবের ক্ষেত্রে প্রবলেম হতে পারে, প্রাইভেট কলেজে যে সমস্ত কলেজে তুমি বলে রাখতে পারবে তারা তোমাদের রেজিস্ট্রেশনটা লেটে করাবে, সেই কলেজে তুমি ভর্তি হতে পারবে বিটেকে, আদার্স গভর্নমেন্ট কলেজে হতে পারবে না যাদের সাপ্লি রয়ে আছে। আর একটা বিষয়, এই বছর এই এক্সামটা কবে হবে কিভাবে হবে সেটা আমি জানি না, কেউই জানে না, স্টেট কাউন্সিল আপডেট দেবে, কিন্তু এটা হয়ে যাবে। মোটামুটি আমি তোমাদের বলে দিচ্ছি এটা 2023, তোমাদের 2024 জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে তুমি রেজাল্টটা পেয়ে যাবে, কারণ 2022 যাদের সাপ্লি ফাপলি ছিল, যাদের বিভিন্ন ইয়েতে ব্যাক ছিল, তাদের যে রেজাল্টটা সেটা 2023 জানুয়ারি ফেব্রুয়ারি এরকম টাইমে এসছে। তো সেই ক্ষেত্রে তোমাদের স্কলারশিপে প্রবলেম হতে পারে, জবে প্রবলেম হতে পারে, গভর্নমেন্ট কলেজে বিটেক ভর্তি হতে প্রবলেম হতে পারে। তাই যাদের সাপ্লি নেই এখনো পর্যন্ত তাদের বলছি ভালো করে পড়াশোনা করো, যাতে এই সেমিস্টারও সাপ্লি না আসে, আর যাদের চলে এসেছে তাদের কিচ্ছু করার নেই, প্রিপারেশন নাও, তোমাদের সাপ্লি পরীক্ষাও কিন্তু সামনে হতে চলেছে এবং সেখানেও কিন্তু তোমাদের ঠিকঠাক পরীক্ষা দিয়ে পাশ করে রেজাল্ট নিতে হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি তোমাদের পুরো আপডেটটা দিলাম, মিথগুলো তোমরা মনের মধ্যে রেখো না, যে সমস্ত চিন্তা ভাবনা করছো সেগুলোকে দূর করে দাও, চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন ক্লিক করে দাও, ভবিষ্যতে আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল, টেলিগ্রাম গ্রুপে জয়েন না করলে অবশ্যই জয়েন করে যাও, সেখানে 10,000-এরও বেশি মেম্বার রয়েছে, শুধুমাত্র পলিটেকনিক স্টুডেন্ট। ভালো থাকো, সুস্থ থাকো,
প্রোটেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এই সমস্ত মিথ নিয়ে কিন্তু প্রচুর কলেজে কলেজে কথা হচ্ছে, অবশ্যই তোমার কলেজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে এই বিষয়ে তাদের কনফিউশনটা ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, পরবর্তীতে তোমাদের সাপ্লি পরীক্ষা যখনই হোক বা তোমাদের ব্যাক পরীক্ষা যখনই হবে আপডেট পেয়ে যাবে। এখন সিক্স সেমিস্টারে ফোকাস করো, সিক্স সেমিস্টারটা উইদাউট সাপ্লি পাস করো। যাদের মানে প্রিপারেশন নেই আর যাদের ভালো প্রিপারেশন রয়েছে, বেস্ট অফ লাক, খুব ভালোভাবে পরীক্ষা দাও, অনেক ভালো রেজাল্ট হোক। ভালো থাকো।